منها خلقناكم وفيها نعيدكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. Unity of Islam আসুন ইসলামের স্বার্থে এক হয়ে যাই। মাটির দেওয়ার সময় পড়েন আপনারা, কিন্তু কোরআনের আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান তারাতান। আল্লাহ বলতেছে মাটির দ্বারা আমি মানুষ বানাইছি, মাটি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, নির্ধারিত সময়ে মাটির মানুষটাকে আমি আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন, মাটির মানুষটাকে আল্লাহ তাআলা একদিন মাটির ভিতরে আবার মাটির সাথে মিশাইয়া ফেলবে। আবার আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে মাটির ভিতর থেকে এই মানুষটাকে ময়দানে মাহশরে আদালতে কিবরিয়াতে আল্লাহ উঠায়া দাঁড় করাবে। সুবহানাল্লাহ বলে সম্ভব কি সম্ভব নয়? কিছু নাস্তিক আর মুরতাদ কবরে যে আযাব হবে এটা বিশ্বাস করতে যায়, অথচ আল্লাহর নবী বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব এটা সত্য আযাব, এটা সত্য কথা, কবরের আযাব হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে জান দিয়েছে প্রাণ দিয়েছে সবাইকেই মরতে হবে, কে বলেছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলার পরে বলে সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরত আসতে হবে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জীবনটা হলো খেলতামাশের একটা জীবন, আসল জায়গা হলো আখিরাত, আসল জায়গা হলো জান্নাত, যদি তোমরা বুঝো। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, সময় যখন ঘনিয়ে আসবে, সময় যখন চলে আসবে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আর বিলম্ব করা হবে না। চলে আসে বাবা, আজরাইলের সাথে কারো যদি মোলাকাত দেখা সাক্ষাৎ হয়ে যায়, এক মুহূর্ত বিলম্ব করা হবে না, একটু পিছেও করবে না, আগেও করবে না, যখন সময় তখনই করবে, ঠিক কি না? যখন সময় তখনই করবে। আজরাইল ভুল করে কারো জান কবজ করবে না, আল্লাহ যাকে করতে বলবে তিনি তাকেই করবে। মুসাববা লাগায় কোনোদিন একজনের জান কবজ করতে গিয়া অন্য জনেরটা করবে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ, যারা মরণের কথা বেশি বেশি স্মরণ করে তারা অপরাধ কম করে, তারা গুনাহ কম করে, যারা মৃত্যুর কথা বেশি মনে রাখে। আর যারা মৃত্যুর কথা স্মরণ করে না, তারা দেশের সর্বোচ্চ অপরাধের সাথে জড়িত থাকে,
তারা মনে করে মরণ বুঝি অনেক দূরে, না বাবা না, মরণ দূরে না, মরণ খুব নিকটে, মরণটা খুব কাছে। ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হাই, কই পিছে রওয়ানা, কই আগে রওয়ানা হাই, কই পিছে রওয়ানা হাই, এইখানেতে পথিক তুমি ওইখানেতে বাড়ি, কেহ আগে পরে যাচ্ছে কেউ বা পরে পারি, আওয়াজ করে বলুন ঠিক কি না, কেউ আগে যায় আর কেউ পিছে যায়, যাইতেই হয়। বাড়িতে একই পাতিলার মধ্যে ভাত চড়ায় দেয় মা, ওই রান্না করা ভাত খেয়ে বাবা দিন দিন বুড়া হয়ে যায়, চুল দাড়ি পাইকা যায়, আর নিজ পৌরুষের সন্তান নিজ নিজ টকবগে জোয়ান হতে থাকে ঠিক কি না, ছেলে জোয়ান হয় আর বাবা বুড়া হয়ে যায় একই পাতিলের ভাত খেয়ে। আসার একটা সিরিয়াল আছে, আগে বাপ আসছে পরে আমি আসছি, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি? আছে কোন সিরিয়াল? না না না, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসছো একা যাবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, ঠিক না? কাদের মুর্দারা তু জান বখশি, জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা বে জাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, জনগণ শোনো, সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছে তা করে, তাহার হাতে মরণ বাঁচন সবই তিনি পারে, ঠিক না? তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে। আজরাইল একবার যদি চলে আসে, পাঁচতলা বিল্ডিং এর মালিক আর বিল্ডিং এ থাকতে পারে না, ঠিক কি না? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, চেয়ারম্যানের চেয়ার পড়ে থাকবে, বাইকওয়ালার বাইক পড়ে থাকবে, জমিদারের জমিদারি পড়ে থাকবে, আপনি আমি থাকবো না, ঠিক কি না? আরে টাকা পয়সা জমিদারি আর কত কর বাবা হাদুরি, টাকা পয়সা জমিদারি আর কত কর বাবা হাদুরি, ও গো খাট পালঙ্ক সোনার তরি, কারে যাবা দিয়া রে কবর দেশে যাইয়া, একদিন চুনল পাকিবে দন্ত পরিবে রে তোর, তোর যৌবনে পড়ে যাবে ভাটি, খুলিয়া খুলিয়া পরিবে রে তোর এ রঙিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, একলা কবরে কেমনে রে থাকিবা, হাইরে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। এ দুনিয়াতে থাকা যাবে না, কেউ থাকতে পারে না, পারছে কেউ? কত বাহাদুর আসলো, কত জমিদার আসলো, ফেরাউন এসেছিল থাকতে পারছে, নমরুদ আসছিল থাকতে পারছে, এরা তো আল্লাহর দুশমন, কিন্তু আল্লাহর বন্ধু হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি সারা দুনিয়ার বাদশা ছিল, তিনিও কি থাকতে পারছে? কত রাজা বাদশা আসলো এই জমিনে, আল্লাহ কাউকে থাকতে দিল না, আপনাকেও দিবে না, আমাকেও দিবে না, ঠিক কি না? কুজা ফিরাউন কুজা নমরুদ,
কুজা ফিরাউন কুজা নমরুদ কুজা কারুন সুধামান কুজা শওকত শাহনশাহে কুজা তখতে সুলাইমান কুজা শওকত শাহনশাহে কুজা তখতে সুলাইমান আসল কিন্তু আল্লাহ থাকতে দেয় নাই কথা ঠিক কি না আল্লাহ থাকবেন লেগে দেন وليست التوبة للذين يعملون السيئات جرى অপরাধের সাথে নিজেকে শামিল রাখে তাদের তওবা নসিব হয় না গড়গড়া শুরু হয়ে গেলে সাকরাত শুরু হয়ে গেলে সাকরাত শুরু হওয়ার আগে ইমানদারকে মুসলিমকে কালিমাওয়ালাকে তওবা করতে হবে তওবা কখন করব কখন করবেন এখন 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 নিজের জিন্দেগির গুনার জন্য এখন তওবা করা যারা গুনার মধ্যে নিজেকে ডুবায় রাখে সাকরাত শুরু হয়ে গেলে তখন কিন্তু তওবা নসিব হবে না যেমন ফেরাউনের হয় না যখন চুমানি খাইতেছিল পানির মধ্যে তখন মনে পড়ছে মুসার খোদার কথা তখন বলছে কিন্তু তার তওবা কি করা হয় নাই ও কোথায় আল্লাহ কোরআনে বলে এই গুনাহ খাতার মধ্যে নিজেকে ডুবায় রাখলে মৃত্যুর সময় কিন্তু ঈমান নসিব হবে না তো তওবা যদি করতে হয় আগেই করতে হবে এখন করব ইনশাআল্লাহ বলুন সবাই কেন করব আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মানুষেরা শুনো মরণ থেকে কেউ রেহাই পাবে না কার কথা মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি সুদূর দুর্গের ভিতরে গিয়ে অবস্থান করো মৃত্যু তোমাকে ওখানে গিয়েও পাকড়াও করে ফেলবে ওইখানে গিয়েও পাকড়াও করবে মরণ তোমাকে আরে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানি পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশেও গিয়ে পারে জমায় মালাকুল মউত আজরাইল আকাশ চিনে ওইখানে গিয়ে আপনাকে আমাকে ধরে ফেলবে তার মানে আজরাইলের সাথে যদি কারো একবার মুলাকাত দেখা সাক্ষাৎ হয়ে যায় সে আর দুনিয়াতে থাকতে পারে না কতজন আসলো গেল কেউ তো আর ফিরে আসলো না আমরাও যাব কোনদিন আর ওদেশ থেকে ফিরে আসা যাবে না মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমিন বলেন না কত কিছুর জন্য দোয়া করি আল্লাহর কাছে ভালো মরণের দোয়া করা ছেলে পরীক্ষা দিবে উস্তাদজির কাছে এসে বলে খতিবের কাছে এসে বলে ইমামের কাছে এসে বলে হযরত একটু দোয়া করেন ছেলেটার পরীক্ষা বলি কি বলি না আমিও বলি আপনারাও বলেন আহ কত কিছুর জন্য দোয়া করি ভালো একটা মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করতে হয় আল্লাহ তুমি আমার মরণটা নামাজের সেজদায় দিও ইয়া আল্লাহ তুমি আমার মরণটা তাহাজ্জুদের সেজদায় দিও তোমার নামের জিক্রুল্লাহ দ্বারা আমি আমার জবানকে তরুতাজা করছি আল্লাহ ভিজায় রাখছি ওই সময় আজরাইল পাঠায়ো মালিক রে জুমার দিন আসরের নামাজের পর আমার মরণ পাঠায়ো আল্লাহর কাছে বেশি থেকে বেশি ভালো মরণের জন্য দোয়া করতে হয়
আমাদের বুজুর্গরা ভালো মরণের জন্য আল্লাহর কাছে দোয়া করছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন শুনতাম কইতেন আল্লাহ আমার মরণটা তুমি জুমার দিন দিও ওগো আল্লাহ নামাজের সিজদায় তুমি আমার মরণ দিও দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে মদিনার মাটিতে মরণ দিও ও জাহানের মালিক আল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে আমার জায়গা করে দিও তোমার নবীর প্রতিবেশী আল্লাহ তুমি আমারে বানায় দিও কারণ জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান যে কবরের পাশেই সবুজ গম্বুজের নিচে মদিনার মুরুদুলাল নবী ঘুমিয়ে আছে কত আশিকের রসূলকে কাঁদতে দেখছি আর আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে শুনছি মদিনার মাটি যদি আমি হইতাম আমার নবীজি মদিনারি পাখি যদি আমি হইতাম উড়ে গিয়ে নবীজিকে সালাম দিতাম আশিক রাসূল বান আল্লাহর কাছে নবীর মুলাকাতের জন্য দোয়া করছে সুন্দর মরণের জন্য আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমাকে ভালো একটা মরণ দিও মরণ দূরে না মরণটা খুব নিকটে আজ মরলে কাল দুই দিন এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হয়ে যাবে সব রং তামাশা ঠিক কিনা কত প্ল্যান প্রোগ্রাম আমাদের আজকে এটা করবো আগামীকাল ওইটা করবো আগামী বছর এটা করবো কিন্তু আজরাইল যদি চলে আসে সব প্ল্যান গুলো খতম হয়ে যায় ঠিক কিনা কারে আপন মনে করো দুনিয়ার কেউ আপন না আপন কি কে আপন আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে বন্ধু বেবে যারে তুমি বলো মনের কথা বিভেদ হলে হয়তা প্রকাশ লাগে দারুণ ব্যথা মডার্ন যুগে সারস ছাড়া মডার্ন যুগে সারস ছাড়া বন্ধু মিলে না রে আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে প্রাণের চেয়ে প্রিয় যে জন যাবে সেও দূরে আপন কারে ভাবো তুমি বাঁধো মায়ার ডোরে ঠিক কিনা এ দুনিয়ার কেউ আপন না রে ভাই আপন কে যিনি পাঠাইছে তারে বন্ধু বানান তারে আপন বানান মরতে দেরি হবে জান্নাত মিলতে দেরি হবে না ঠিক কিনা ভাইয়ারা মারা যাওয়ার সাথে সাথে মানুষ নামটা পর্যন্ত ভুলে যায় লাশ বলে লাশ কি বলে লাশ নামটা পর্যন্ত বলে না আজরাইল চলে আসলে আজরাইলের দিলে কিন্তু কোনো মায়া দয়া নাই হ্যাঁ মায়া দয়া থাকলে সন্তানের সামনে থেকে বাপরে নিয়ে আবার তো সন্তানের যদি বাবার যদি সাক্রাত শুরু হয়ে যায় মার যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় আজরাইল যদি চলে আসে তো সন্তান